গরুর মাংস বেশিরভাগ মানুষ পছন্দ করলেও গরুর কলিজা এবং তিল্লি এই খাবারটা কিন্তু খুব কম মানুষই পছন্দ করেন। আবার আমার মতো অনেকেই আছেন এটা ভীষণ পছন্দ করেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর কলিজা এবং তিল্লি একসাথে দুইটার মিক্স ভুনা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে রশনা বিলাশ থেকে অনেক অনেক স্বাগত। রান্না করার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলের পরিমাণটা একটু বাড়িয়ে ব্যবহার করব, আর রান্না করব কিন্তু আমি 1.5 কেজি থেকে একটু বেশি কলিজা এবং তিল্লি। অ্যাড করে দিচ্ছি গোটা গরম মশলা, এখানে 6-7টি তেজপাতা, 6-7 টুকরা দারুচিনি আর 7-8টি এলাচ, 7-8টি লবঙ্গ আছে। সাথে অ্যাড করে দিব 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে কিছুটা নরম করে নেব, একেবারে কিন্তু ব্রাউন কালার করব না, এখানে জাস্ট একটু নরম হবে। অ্যাড করে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। একই সাথে অ্যাড করে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। আদার পরিমাণটা বুঝে ব্যবহার করবেন, বেশি হয়ে গেলে কিন্তু রান্নাতে একটু টকটক ভাব লাগে। আর অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, লবণের পরিমাণটা অবশ্যই বুঝে ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া। লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ। এখানে আমি যে মরিচটা ব্যবহার করেছি সেটা কিন্তু অনেক ঝাল, তাই আমি 1.5 চা চামচ পরিমাণ ব্যবহার করলাম। হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, আরও সামান্য একটু ব্যবহার করছি, যেহেতু কলিজা এবং তিল্লি এটা একটু কালচে টাইপের হয় সেজন্য হলুদ গুঁড়াটা একটু বাড়িয়ে ব্যবহার করলাম। আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া 1 চা চামচ পরিমাণ। সব মশলাটাকে এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে, অবশ্যই একটু সময় ধরে কষিয়ে নেবেন, এতে করে রান্নাটা অনেক ভালো হয়। এখন দিয়ে দিচ্ছি কলিজা এবং তিল্লি। কলিজা এবং তিল্লিটাকে আমি কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। অনেকে এটাকে ভালোভাবে সেদ্ধ করে নেয়, তবে আমার কাছে মনে হয় সেদ্ধ করার চেয়ে কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিলে এটার টেস্ট ভালো আসে। অনেক সময় সেদ্ধ করে নিলে এটা কিন্তু অনেকটা শক্ত টাইপের হয়ে যায়, ওই সময় কিন্তু আর খেতে ভালো লাগে না। তো মশলার সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রান্না করব। বেশ কয়েক মিনিট পরে ঢাকনা খুলে এখন অ্যাড করে দিব প্যাকেটের গরম মশলা গুঁড়াটা। চাইলে কিন্তু আপনারা গরম মশলাটা বেটেও ব্যবহার করতে পারেন, এতে করে ঘ্রাণ এবং টেস্ট আরও ভালো আসে। যেহেতু আমি ঝটপট রান্না করেছি, তাই আমি প্যাকেটের গরম মশলা গুঁড়াটা দিয়ে রান্না করেছি, এতেও কিন্তু অনেক মজার হবে। আর এই কলিজা রান্নাতে কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করব না, সব মশলা দিয়ে কষিয়ে কষিয়ে একেবারে লো আগুন দিয়ে রান্না করব, এতে করে এটার টেস্ট অনেক ভালো আসবে। ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো একেবারে রান্না হওয়া অবধি। মাঝে মাঝে অবশ্যই কিন্তু নেড়ে দিতে হবে। আর এভাবে যদি আপনি চুলার আগুনটা লো হিটে দিয়ে রান্না করেন, সব মশলা কিন্তু এই কলিজা এবং তিল্লির ভিতরে ঢুকবে, যেটা খেতে অনেক ভালো লাগবে। অনেকেই ধারণা করতে পারেন এটা সেদ্ধ হবে কি না, আমি প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো এভাবে লো হিটে দিয়ে রান্না করব, এতে করে এটা টেস্ট অনেক ভালো আসবে। প্রায় 1.5 ঘন্টা পরে আমি আপনাদেরকে ঢাকনা খুলে দেখাচ্ছি, অবশ্যই মাঝে মাঝে কিন্তু আমি নেড়ে দিয়েছি। কলিজা রান্নাতে যদি আপনারা ঝোল রাখতে পছন্দ করেন, সেক্ষেত্রে কিছুটা গরম পানি অ্যাড করে দিবেন, এতে করেও এটার টেস্ট ভালো আসে। আমি কিন্তু এখানে কোনো রকম ঝোল রাখিনি, যেহেতু এটা আমি ভুনা করেছি তাই একটু ভুনা ভুনা করে নামিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন, এখন আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখতে অনেকটা গরুর মাংসের কালা ভুনার মতো লাগছে না? অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, আর আপনারা বাসায় তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। এরকম যদি সহজ সহজ আরও রেসিপি পেতে চান, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।